দীর্ঘ ছয় বছর পর ফরিদপুরের ভাঙায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণিল সাজে সেজেছে ভাঙা। আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। এই মুহূর্তে ভাঙা রেল জংশন এলাকায় আছেন রিপোর্টার শিকদার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। এই আর কয়েক ঘন্টা পরেই কিন্তু আসলে এই আরেকটি স্বপ্ন জয়ের স্বপ্ন জয় হবে এই বাংলাদেশের, এবং যে যেই স্বপ্ন যে সড়ক পথের পর রেল পথের কিন্তু উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ফরিদপুরের দীর্ঘ ছয় বছর পরে কিন্তু এই ফরিদপুরে এই রেলপথ উদ্বোধন করতে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং এই প্রধানমন্ত্রীর আশাকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ জনগণের মাঝে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু বইছে বেশ কয়েকদিন ধরেই। এবং প্রধানমন্ত্রীকে বরণ করতে কিন্তু এই রাস্তার পাশ দিয়ে তরুণ সহ ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার কিন্তু লাগানো হয়েছে এই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে। এদিকে এই এই যে প্রধানমন্ত্রী সকাল ১১টায় মামা প্রান্তে এই রেলের উদ্বোধন করবেন, এবং এই এর পরবর্তীতে কিন্তু ঠিক সেই রেলের চড়েই কিন্তু স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা রেল জংশনে নামবেন, এবং রেল জংশনে একটি প্রেস ব্রিফিং করবেন। প্রেস ব্রিফিং শেষে কিন্তু এই ভাঙ্গার ডাক্তার তাবু আবু ইউসুফ স্টেডিয়ামে এসে কিন্তু জনসভায় ভাষণ দিবেন। এবং একটু জানিয়ে রাখি যে এই পদ্মা সেতু কিন্তু ফরিদপুর সহ দক্ষিণাঞ্চলের যে ১১ জেলা, এই পদ্মা সেতু তৈরির নির্মাণের পরে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু তাদের জীবনযাত্রার মান কিন্তু এই পদ্মা সেতুর ফলে কিন্তু অনেক উন্নত হয়েছে, এবং আজকে কিন্তু এই রেল উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু তাদের জীবনযাত্রার মান এবং আর্থসামাজিক উন্নয়ন কিন্তু আরো বেড়ে যাবে। এবং এই আর্থসামাজিক এবং এই মানুষের প্রধানমন্ত্রীর প্রতি যে কৃতজ্ঞতার কারণেই কিন্তু আজকের এই জনসভায় যে নেতৃবৃন্দ, তারা কিন্তু বলছেন যে এই নেতৃবৃন্দরা এবং যারা সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে এই জনসভা কিন্তু আসলে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য জনসমুদ্রে তারা পরিণত করবেন। এদিকে এই জনসভা এবং এই জনসভাকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, এসএসএফ, র‍্যাব সহ আরো যে গোয়েন্দা সংস্থা যারা কর্মকর্তা কিন্তু আছেন, তারা কিন্তু বিভিন্ন স্তরে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে এই সকাল থেকেই কিন্তু বিভিন্ন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছেন তারা কিন্তু এই ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নেওয়ার জন্য কিন্তু এখান থেকে রওনা দিচ্ছেন। তো একটা সাজ রব কিন্তু এই ভাঙ্গায় এখন রয়েছে, এবং যা মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং এসে কিন্তু এই বক্তব্য রাখবেন। এবং এই প্রধানমন্ত্রীর যে এই পদ্মা রেলের সেতুর পরে রেল উদ্বোধন কিন্তু এই এই এলাকার মানুষের কিন্তু জীবন মানের অনেক উন্নয়ন হয়েছে, এবং এই কারণেই কিন্তু সাদরে প্রধানমন্ত্রীকে বরণে কিন্তু প্রস্তুত রয়েছে এই ফরিদপুরের মানুষ। এই ছিল আমার কাছে ফরিদপুরের ভাঙ্গা থেকে ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়াম থেকে সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরের ভাঙ্গা থেকে।